মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা আছি মোটামুটি এখানে, বন্যা হচ্ছে, বন্যায় জল রাস্তা পর্যন্ত চলে এসেছে। দেখো, এই যে রাস্তার গোড়া পর্যন্ত চলে এসেছে জল, প্রতিবারের চেয়ে এবারে বন্যায় জল অনেক বেশি হয়েছে। হ্যাঁ, এই পাশে আমাদের বাড়ির গোড়া পর্যন্ত জল চলে এসেছে, একদম সবার উঠোনে প্রায় জলে ভর্তি হয়ে গেছে। এইদিকে যত বাড়ি আছে, এদিকে যত জমি ঘরবাড়ি আছে, সব ঘরবাড়ি সবার বাড়িতে জল উঠেছে বন্যার জল। প্রতিবারের চেয়ে এবারে বন্যায় জল বেশি হয়েছে। বন্ধুরা, সবার বাড়িতে জল ঢুকে গেছে। এদিকে নিচু জায়গায় যত বাড়ি আছে, সবার জমিতে জল, বাড়িতেও জল ঢুকে গেছে, জমিও ডুবে গেছে। এই পাশে যত জমি ছিল, ধান জমি, সব ডুবে গেছে জলের মধ্যে। দেখো, ধান জমিগুলো দেখা যাচ্ছে না, সবাই জল দেখতে যাচ্ছে। চারিদিকে কি অবস্থা জল! দেখো বন্ধুরা, একটা বাড়িতে জল উঠে গেছে এখানে। এদিকে তো পুরোটাই জল উঠে গেছে। দেখো বন্ধুরা, এদিকে রাস্তা, এই পাশটা পুরোটাই ডুবে গেছে একদম এই পর্যন্ত। প্রতিবারের চেয়ে এবারে বন্যার জল বেশি হয়েছে, সবার উঠোনে প্রায় জল উঠেছে বন্যাতে। এই দেখো বন্ধুরা, বাড়িতে জল উঠে গেছে, রাস্তার এই পর্যন্ত জল চলে এসেছে। দেখো বন্ধুরা, এই যে এটাতে জল উঠে গেছে সব। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তোমরা তো দেখতেই পেলে এখানে বন্যা কিরকম হয়েছে, সবার বাড়িতে জল ঢুকে গেছে। কালকে রাত্রেবেলায় একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখেছো সবে জলটা তখন বাড়তে শুরু হয়েছে, আর আজকে সকালে প্রায় এক কোমর করে জল হয়ে গেছে। এ দেখো বন্ধুরা, এই পাশে ধান জমির মাথায় সব ডুবে গেছিলো, সকালে একটু জলটা মনে হয় কমেছে, তাই দেখা যাচ্ছে ধান জমির মাথাগুলো।